সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের নবম সপ্তাহের আজকে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস টু এই অ্যাসাইনমেন্ট সমাধানটি করব। আমরা নবম সপ্তাহের আপনাদের পদার্থবিজ্ঞান যে অ্যাসাইনমেন্ট ছিল সেটি কিন্তু অলরেডি সমাধান করে ফেলেছি। যদি দেখে না থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যান, সেখান থেকে দেখে নেবেন। আর যারা দেখেছেন তাদেরকে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস টু অ্যাসাইনমেন্ট সমাধান অংশে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করুন। এখানে আমরা আজকে দেখব আমাদের শিরোনাম হবে রিলে ও লাইটনিং অ্যারেস্টর পরিচিতি, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে 6, বিষয়কোড হবে 9024। আমরা সমাধানে চলে যাব। সমাধানের প্রথমে আমরা দেখব রিলে সম্পর্কে ধারণা, কিন্তু তার পূর্বে যদি আমরা প্রশ্ন দেখার চেষ্টা করি তাহলে এখানে লক্ষ্য করুন আমাদের নির্দেশনাগুলো হচ্ছে রিলে ধারণা বর্ণনা করতে হবে, রিলে সম্পর্কে ধারণা, চিত্র সহ রিলের সঠিক বর্ণনা দিতে হবে, এরপর হচ্ছে রিলের ব্যবহার। এখানে যে বিষয়টি লিখেছে এটার সাথে রিলের কোনো সম্পর্ক নেই, সোলার সিস্টেমে গুরুত্ব সঠিকভাবে ব্যাখ্যা করলে এটি ওরা ভুল লিখেছে, আমরা রিলের ব্যবহার উল্লেখ করব। এরপর হচ্ছে লাইটনিং অ্যারেস্টর সম্পর্কে ধারণা, এখানে চিত্র সহ লাইটনিং অ্যারেস্টর সঠিকভাবে বর্ণনা দিলে, এরপর লাইটনিং অ্যারেস্টর ব্যবহারের প্রয়োজনীয়তা এটি আমরা দেখব। তো আমাদের যে চারটি নির্দেশনায় আমরা সঠিকভাবে দেখার চেষ্টা করব। চলুন আমরা এখন প্রথম নির্দেশনায় চলে যাই, যেখানে বলা হচ্ছে রিলে সম্পর্কে ধারণা। যে প্রোটেকটিভ ডিভাইস বা রক্ষণ যন্ত্র বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি শনাক্ত করে এবং সার্কিট ব্রেকার অপারেশনে সহায়তা করে এবং ত্রুটিপূর্ণ অংশকে বালু অংশ হতে বিচ্ছিন্ন করতে সাহায্য করে তাকে রিলে বলা হয়। এখানে রিলে একটি স্বয়ংক্রিয় যন্ত্র যা বৈদ্যুতিক পাওয়ার সার্কিটে দুষ্কৃতি দেখা দিলে অটোমেটিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে ট্রিপ সার্কিট বন্ধের কাজ করে। রিলে বৈদ্যুতিক সিস্টেমে নীরব প্রহরীর হিসেবে কাজ করে। এছাড়াও বিভিন্ন ধরনের রিলে বৈদ্যুতিক যন্ত্রপাতির অপারেশনে ও কমিউনিকেশন সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এখানে আমরা একটি রিলে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, এই চিত্রটা আপনারা আঁকবেন। এখানে সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার, সিটি, ট্রিপ কয়েল, ব্যাটারি, রিলে কয়েল। এখানে সার্কিট ব্রেকার, ট্রিপ কয়েল, ব্যাটারি, থ্রি ফেজ, রিলে কয়েল। আপনি এই চিত্রটা আঁকতে পারেন অথবা এই চিত্রটাও আঁকতে পারেন, যে কোনো দুইটা থেকে একটা চিত্র এঁকে নিলে আপনাদের হবে। এরপর আমরা চলে যাব পরবর্তী নির্দেশনায়, যেখানে আমাদের বলা হয়েছে রিলের ব্যবহার। তো সুপ্রিয় শিক্ষার্থী, বিভিন্ন প্রকার রিলে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিচে রিলের ব্যবহার উল্লেখ করা হলো। এখানে আমরা দেখব নাম্বার 1 রিলের ব্যবহার, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনকে শর্ট সার্কিট ত্রুটি, আর্থ ত্রুটি থেকে রক্ষা করে। নাম্বার 2, জেনারেটর, ট্রান্সফর্মার অতিরিক্ত লোড থেকে রক্ষা করে। নাম্বার 3, লো ভোল্টেজের হাত থেকে মেশিন ও যন্ত্রপাতি রক্ষা করে। নাম্বার 4, সিস্টেমের ত্রুটিপূর্ণ অংশকে বালু অংশ থেকে আলাদা করে। এরপর আমরা দেখব পরবর্তী নির্দেশনা, যেখানে আমাদের বলা হয়েছে লাইটনিং অ্যারেস্টর সম্পর্কে ধারণা। এখানে আমরা যে বিষয়টি লিখব, লাইটনিং অ্যারেস্টর, এটা হচ্ছে আমাদের নির্দেশনা 3, যেখানে আমাদের বলা ছিল চিত্র সহ লাইটনিং অ্যারেস্টর সঠিকভাবে বর্ণনা দিতে হবে। তো আমরা এই কাজটি করেছি। দেখেন, যে প্রোটেক্টিভ ডিভাইস বা যন্ত্র সার্জ ভোল্টেজের কারণে সৃষ্ট অতিরিক্ত কারেন্টের হাত থেকে বৈদ্যুতিক সরঞ্জামাদি রক্ষা করে তাকে লাইটনিং অ্যারেস্টর বলা হয়। ইহা লাইটনিং এর সৃষ্ট সার্জ আর্থে প্রেরণ করে সিস্টেমে নিরাপদ রাখতে কাজ করে। খুব সাধারণ গঠনের হর্ন গ্যাপ লাইটনিং অ্যারেস্টর ট্রান্সফর্মার প্রোটেকশন ব্যবহার করা হয়। ইহার এক প্রান্ত সার্কিটে যন্ত্রে এবং অন্য প্রান্ত আর্থে যুক্ত থাকে। সাধারণ অবস্থায় ইহার মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। লাইটনিংয়ে সৃষ্ট হাই ফ্রিকোয়েন্সি কারেন্টই অ্যারেস্টর অপারেশন ঘটায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা এ নিশ্চয়ই অবগত আছেন যে আপনাদের ছোটো ভাই যারা রয়েছে নতুন ক্লাস 10-এ পড়তেছে, যারা 2022 সনে পরীক্ষা দিবে, তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং যেগুলো প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে। আপনাদের পরিচিত যদি কাছের ভাই বা বন্ধু থাকে যারা 2022 সনে ভোকেশনাল বা দাখিল অথবা SSC ভোকেশনাল পরীক্ষা দিবে, তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলের কথা জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে তাদের অ্যাসাইনমেন্টগুলো আমরা দেওয়া শুরু করেছি। তো এইখানে লাইটনিং অ্যারেস্টরের যে চিত্রটা আঁকবেন সেই চিত্রটা হচ্ছে এরকম, একটু লক্ষ্য করুন। আমি চিত্রটা আপনাদের সুবিধার জন্য একটু ছোটো করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট, এখানে স্পার্ক গ্যাপ, এখানে নন লিনিয়ার রেজিস্টর এবং লাইটনিং অ্যারেস্টর। এখানে এটা হচ্ছে আর বাদবাকি যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই চিত্রটা কিন্তু লাইটনিং অ্যারেস্টর সম্পর্কে আমাদের চিত্র সহ বর্ণনা দিতে বলা হয়েছিল, সেই চিত্রটা কিন্তু এঁকে নেবেন। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী নির্দেশনায়, যেখানে বলা হয়েছে লাইটনিং অ্যারেস্টর ব্যবহারের প্রয়োজনীয়তা।
বিষাক্ত লাইটনিং প্রতিক্রিয়া, সার্কিট ব্রেকার ওপেন হওয়া, লোড বিচ্ছিন্ন করা ইত্যাদি কারণে ওভার হেড লাইনে হঠাৎ খুব কম সময়ের জন্য ভোল্টেজ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এরূপ ভোল্টেজ বৃদ্ধি হল চার্জ। আকাশে মেঘের ঘর্ষণে অতি উচ্চ চার্জের সৃষ্টি হয় এবং উহার ডিসচার্জ হওয়াকে লাইটনিং বলা হয়। লাইনের উপর বজ্রপাতে চার্জ ভোল্টেজ সবচেয়ে বেশি হয়। লাইটনিংয়ের ফলে খুব বেশি কারেন্ট প্রবাহিত হয়, যা ঘটলে বা নিরাপত্তা ব্যবস্থা না থাকলে সিস্টেম অকেজ হয়ে যাবে। এরূপ ঘটনা থেকে বৈদ্যুতিক লাইন, ট্রান্সফরমার, সুইচ গিয়ার, যন্ত্রপাতি রক্ষা করতে লাইটনিং অ্যারেস্টর এর প্রয়োজনীয়তা অপরিসীম। তো এই ছিল সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের নবম সপ্তাহে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 অ্যাসাইনমেন্ট সমাধান। আশা করি আজকের ভিডিওটি আপনারা স্পষ্ট দেখতে পেয়েছেন। এরপরও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর পিডিএফ ফাইল চেয়ে আমাদেরকে লজ্জা দেবেন না, কারণ একদমই স্পষ্ট দেখা যাচ্ছে। আর যে সব ভিডিওগুলো স্পষ্ট দেখা যাবে না সেগুলো পিডিএফ ফাইল আমরা আমাদের গ্রুপে শেয়ার করব। তো ভালো থাকুন। সুপ্রিয় শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান এবং জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 এই দুটি অ্যাসাইনমেন্ট আপনাদের সমাপ্ত হয়ে গেল, কাজেই আপনারা মনোযোগ সহকারে অ্যাসাইনমেন্টগুলো করতে থাকুন আর সপ্তাহে 3 দিন ক্লাস করুন। আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে 10ম সপ্তাহ, 11তম সপ্তাহ এবং 12তম সপ্তাহ। এরপর হচ্ছে আপনাদের পরীক্ষা সাজেশন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। তো সেই অবধি আল্লাহ হাফেজ।